গত 5 মে যুগান্তরের আনন্দনগর পাতায় বুবলি সাইমন অভিনীত মায়ার ভবিষ্যৎ অনিশ্চিত শিরোনামে একটি খবর প্রকাশ হয়, যেখানে লেখা হয়েছে এ সিনেমার শিল্পীদের শিডিউল জটিলতা, অসহযোগিতা ও নানাবিধ কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। অভিমানে প্রযোজক আর কোনো সিনেমা না করার কথাও জানান। এ খবর প্রকাশের পর সংশ্লিষ্টদের মধ্যে টনক নড়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা সিনেমার শুটিং অচিরেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা জসীমউদ্দিন জাকির। অনেকদিন ধরে শিল্পীদের শিডিউল মেলানোর চেষ্টা করেছিলেন এ সিনেমার নির্মাতা, কিন্তু সিনেমার নায়ক সাইমনের শিডিউল মিললেও মেলে না নায়িকা বুবলির। আবার সাইমন বুবলি রাজি হলে আর এক নায়ক রোশান থাকেন অন্য সিনেমার শুটিংয়ে। এক পর্যায়ে সাইমন বুবলি ও রোশানকে একসঙ্গে পেলেও সময় দিতে পারছিলেন না সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রূপদানকারী অভিনেতা আনিসুর রহমান মিলন। অনেকদিন ধরেই মিলন আছে যুক্তরাষ্ট্রে। গত বছর সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলসে তার স্ত্রী মারা যাওয়ার পর সন্তানের দেখভালের জন্য সেখানেই আছেন তিনি, ফলে দেশে আসা সম্ভব হচ্ছিল না তার। এদিকে মিলনকে না পেয়ে মায়া দ্য লাভার্স শুটিং শেষ করতে পারছিলেন না পরিচালক। সম্প্রতি এ নির্মাতা জানালেন অবশেষে মিলন দেশে ফেরার সময় বের করতে পেরেছেন। আগামী জুন জুলাই মাসের যে কোনো সময় সিনেমার অন্যান্য শিল্পীর শিডিউলের সঙ্গে মিলিয়ে দেশে এসে মায়ার শুটিংয়ে অংশ নেবেন। মিলনের এই আশ্বাসে স্বস্তি পেয়েছে পরিচালক। তিনি বলেন আগামী 27 মে থেকে টানা 7 দিন মিলন ভাই ছাড়া যে কাজগুলো আছে সেগুলো শেষ করব। সবার শিডিউল কনফার্ম করা হয়েছে, এ 7 দিন কাজ করলে শুধু মিলন ভাইয়ের 3-4টি দৃশ্য এবং তার একটি গানের কাজ বাকি থাকবে। সেটা জুলাইয়ে যদি শেষ করতে পারি তাহলে সিনেমার পুরো কাজ শেষ করা হবে। উল্লেখ্য যে মায়া দ্য লাভস সিনেমার আরও অভিনয় করছেন কাজী হায়াত, রাশেদা, রেবেকা, রোব শিউলি, শম্পা নিজাম, সোহেল রশিদ, ববি, জ্যাকি আলমগীর, বাদল, অরিন, ইভা, আকলিমা আখি, সীমান্ত প্রমুখ।